বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, যে ব্যবসাটি আপনি 5-6 হাজার টাকা পুঁজি দিয়ে পুরোপুরিভাবে বাড়ি থেকে শুরু করতে পারবেন। এই ব্যবসাটিতে না আপনার কোনো দোকানের দরকার আছে, না আপনার সেরকম কোনো মার্কেটিংয়ের ঝামেলা আছে। এমন একটি প্রোডাক্টের বিজনেস নিয়ে আজকে কথা বলবো যে প্রোডাক্টের মার্কেটে সারা বছর প্রত্যেক দিনই কিন্তু ডিমান্ড থাকে। সেই কারণে আপনি যদি এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করেন অবশ্যই সাফল্যমণ্ডিত হতে পারবেন। তো আজকে একটা এমন একটা বিজনেস প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটা মানুষের প্রত্যেক দিনে মানুষের গৃহে রান্নাঘরে প্রয়োজন, যেটা হচ্ছে আদা। আজকে জিঞ্জার পাউডার মেকিং বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো। এই জিঞ্জার পাউডার মেকিং বিজনেস এমন একটি বিজনেস আইডিয়া যেটা আপনি করে প্রত্যেক দিন আপনি এই ব্যবসাটি থেকে 800-1000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নেই ব্যবসাটি থেকে। কীভাবে প্রসিডিওরটা চালু করবেন, কীভাবে আপনি জিঞ্জার পাউডার মেকিং করে মার্কেটিং করতে পারবেন, সেল করতে পারবেন, সে সম্পর্কে বিস্তারিত একটু যেটা আলোচনা করা হবে আশা করবো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা মাঝখানে স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। তো আপনারা জানেন যে মার্কেটে কিন্তু আদা কিন্তু কাঁচা হিসেবে পাওয়া যায়, জিঞ্জার পাউডার কিন্তু সহজে পাওয়া যায় না। অন্য সব কিছুর পাউডার পাওয়া যায়, হলুদের পাউডার পাওয়া যায়, গুঁড়ো লঙ্কা পাওয়া যায়, বিভিন্ন মশলার পাউডার পাওয়া যায়, বিভিন্ন মিট মশলা পাউডার পাওয়া যায়, কিন্তু জিঞ্জার পাউডার অর্থাৎ আদার পাউডার কিন্তু মার্কেটে সহজে পাওয়া যায় না। তো আপনি যদি এই সুযোগটাকেই কাজে লাগিয়ে যদি জিঞ্জার পাউডার মেকিং বিজনেসটা শুরু করতে পারেন এবং প্রত্যেকটা গ্রোসারি শপে আপনি যদি দিতে পারেন জিঞ্জার পাউডার প্যাকেজিং করে, কীভাবে প্যাকেজিং করবেন, কোন মেশিনের সাহায্যে প্যাকেজিং করবেন, এ টু জেড তথ্য দেওয়া হবে। তো আপনারা জানেন বিশ্বের প্রায় প্রতিটি রান্নাঘরে আদার ব্যবহার হয়, তাছাড়া ঘরোয়া নানাবিধ চিকিৎসা আদার ব্যবহার বহু যুগ থেকেই বিদ্যমান। তবে বাজারে আদা কাঁচা অবস্থায় পাওয়া যায়, রান্নার সময় কাঁচা আদাকে পেস্ট করে রান্নায় ব্যবহার করা হয়। তবে সেটা যদি পাউডার ফর্মে পাওয়া যেত তাহলে আর ততটা পরিশ্রম করতে হতো না, আদা পেস্টিং করতে হতো না। গৃহে যখন গৃহিণীরা কাজ করে তখন কিন্তু আদা পেস্টিং করার জন্য একটা সময়ের প্রয়োজন হয়। তো আদা পাউডার যদি মার্কেটে ডাইরেক্ট পাওয়া যায় তাহলে আদা পাউডার আপনি তরকারির উপরে ছড়িয়ে দিলেই তরকারিতে আদার স্বাদটা চলে আসে। তবে মার্কেটে জিঞ্জার পাউডার কিন্তু পাওয়া যায় না। এই সুযোগকে কাজে লাগিয়ে মার্কেটে যদি আপনি এই অভাবটি পূরণ করতে পারেন তাহলে একচেটিয়াভাবে আপনি একটি ব্যবসা শুরু করতে পারবেন। জিঞ্জার পাউডার কিভাবে তৈরি করবেন সেই ভিডিওটা আপনাদের একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনাকে কাঁচা আদাগুলোকে ভালোভাবে একটা কিচেন স্ক্র্যাচারে, কিচেন যেগুলো ফ্রুট যেগুলো ফল সবজি যেগুলো কুচি করার জন্য ব্যবহার করা হয় সেই কিচেন স্ক্র্যাচারে আপনি আদাগুলোকে ভালোভাবে কুচি করবেন। কুচি করার পরে একদিন সেটাকে আপনি রোদে শুকাতে দেবেন। আপনি স্টিলের থালাতে শুকাতে দিতে পারেন বা বড় একটা প্লাস্টিকে আপনি আদাগুলো পরিষ্কারভাবে রৌদ্রে আপনাকে শুকাতে হবে। একদিনের মধ্যে আপনার পুরোপুরি আদাগুলো শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে সেগুলো আপনাকে মিক্সি বা গ্রাইন্ডারে, আপনার যদি বাড়িতে মিক্সি না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে একটা মিক্সি বা গ্রাইন্ডার কিনে নিতে পারেন। মিক্সি বা গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট করার পরে আদা পেস্টিং তৈরি হয়ে যাবে। এই আদাটা আপনি যদি এয়ারটাইট পাত্রে বা এয়ারটাইট প্যাকেজিং করে আপনি সেল করতে পারেন সেক্ষেত্রে আপনার 2-3 মাস এই আদার পাউডারটা ভালো থাকবে। তো কী কী লাগবে, প্রথমে আপনার কী কী লাগবে, কেজি দরে আপনাকে পাইকারি হাট থেকে আদা কিনতে হবে। কেজি দরে পাইকারি হাট থেকে পাইকারি আদা কিনলেন। 2 নম্বর হচ্ছে 100 গ্রাম সাইজের প্যাকেট করতে হবে। 100 গ্রামের সাইজের যে ট্রান্সপারেন্ট বাজারে নর্মাল প্লাস্টিক প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো আপনি স্থানীয় লোকাল মার্কেট থেকেই 150-200 টাকা কেজি হিসেবে পেয়ে যাবেন। তো 100 গ্রামের প্যাকেট কি 100 গ্রামের প্যাকেট বেশি করার চেষ্টা করবেন, কারণ 100 গ্রামের প্যাকেটের কিন্তু মার্কেটে সব থেকে বেশি চাহিদা থাকবে। 3 নম্বর হচ্ছে গ্রাইন্ডিং মেশিন বা মিক্সার, যেটা আপনি 1500-2000 টাকা আপনি লোকাল মার্কেট থেকে কিনতে পারেন, চাইলে আপনি অনলাইন অ্যামাজন থেকে কিনতে পারবেন। 4 নম্বর হচ্ছে ওয়েইং স্কেল, মানে একটা ওজন মাপার মেশিন দরকার, যেহেতু আপনি 100 গ্রাম 200 গ্রাম ওজন মেপে মেপে আদাগুলো প্যাকেজিং করবেন, তো ওজন মাপার একটা মেশিনের দাম পড়বে 600 টাকা। 5 নম্বর হচ্ছে সিলিং মেশিন, হ্যান্ড সিলিং একটা মেশিন কিনবেন, যেহেতু আপনার প্লাস্টিক প্যাকেটগুলো সিলিং করতে হবে, হ্যান্ড সিলিং মেশিনের দাম মাত্র 900 টাকা। আপনি বাড়িতে বসে আদাগুলো প্যাকেজিং করুন, বিভিন্ন গ্রোসারি শপ বিভিন্ন গ্রোসারি মুদির দোকানগুলো আছে সেখানে পাইকারি দিন, পাইকারি হিসাবে তারা 2-3 টাকা প্রত্যেকটা প্যাকেটের উপর লাভ করতে পারবে এবং আপনি প্রত্যেকটা প্যাকেটের উপরে 8-10 টাকা প্রতি 100 গ্রামের প্যাকেটের উপরে আপনি লাভ করতে পারবেন। আর লাগবে লাইসেন্স, লাইসেন্স কী কী লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে আর লাগবে ফাসাই লাইসেন্স। ফাসাই লাইসেন্সটা যদি আপনি নিজের নামে ব্র্যান্ড তৈরি করেন, যদি নিজের নামে আপনি নাম ছাপান সেক্ষেত্রে আপনি ফাসাই লাইসেন্স করে ফাসাই লাইসেন্স নাম্বারটা আপনার প্যাকেটের উপরে ছাপাতে হয়। তবে আপনি যখন প্রাথমিক পর্যায়ে ব্যবসাটা শুরু করবেন সেক্ষেত্রে আপনি যখন লোকাল প্যাকেটে প্যাকেজিং করে ব্যবসা করবেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়ে বাড়ি থেকে ব্যবসাটা স্টার্ট করতে পারবেন। আর যখন ব্যবসাটা আপনার বড় হয়ে যাবে, যদি আপনি নিজের নামে ব্র্যান্ড তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে ফাসাই লাইসেন্স বের করতে হয়। ফাসাই লাইসেন্স আপনি 100 টাকার বিনিময়ে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে
এক মাসের মধ্যে পেয়ে যাবেন। আর লাগবে আপনার, আপনি যদি নিজস্ব নামে ব্র্যান্ড তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে হবে, যদি নিজের নামে আপনি প্যাকেট ছাপাতে চান। আর যদি নর্মাল কাগজের আপনি কাগজের ছোট্ট ছোট্ট যে স্টিকারসগুলো ব্যানার টাইপের ছোট্ট ছোট্ট বিজনেস কার্ড টাইপের আপনি ছাপিয়ে সেগুলো সেই প্লাস্টিক নর্মাল প্লাস্টিক প্যাকেটের মধ্যে ঢুকিয়েও আপনি বিক্রি করতে পারেন। তো প্রফিট কেমন হতে পারে, এক প্রতি 100 গ্রাম আদার পাউডার করে যখন আপনি বিক্রি করবেন সেই প্রোডাক্টটা তো বেশি দামে আপনি বিক্রি করতে পারবেন। কাঁচা দামে কাঁচা আদা যখন আপনি পাইকারি হাট থেকে কিনবেন তখন কিন্তু দামটা আপনার অনেক কম পড়বে। আর যখন আপনি 100 গ্রামের আদার পাউডার করে প্যাকেটে প্যাকেজিং করে বিক্রি করবেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা প্যাকেটে কমপক্ষে 8-10 টাকা লাভ থাকবে। আমি যদি 8 টাকাও খরচ 8 টাকা লাভ ধরি প্রত্যেকটা 100 গ্রামের প্যাকেটে, খরচ খরচা বাদ দিয়ে আপনার 8 টাকা লাভ থাকবে। তো প্রতিদিন যদি আপনি পাইকারি হিসাবে 100 পিস আদার প্যাকেট, 100 গ্রামের আদার প্যাকেট বিভিন্ন হোলসেলারকে, যারা মুদি হোলসেলার আছে তাদেরকে যদি সেল করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রত্যেক দিন 800 টাকা ইনকাম করা এখানে কোনো ব্যাপারই না। তো আপনি যদি সেক্ষেত্রে যদি ভালো ঠিকমতো মার্কেট আরও বেশি ধরতে পারেন, পার ডে যদি আপনি 200-300-400 পিস পর্যন্ত প্যাকেট সেল করতে পারেন সেক্ষেত্রে আপনার লাভের অঙ্কটা আরও বাড়বে। তো কম পুঁজির মধ্যে বাড়িতে বসে খুব সুন্দর একটা বিজনেস মডেল, বেশি কোনো ঝুঁকি নেই, এতে যেহেতু পুঁজিটা কম সেক্ষেত্রে আপনার বেশি কোনো ঝুঁকি নেই ব্যবসার ক্ষেত্রে, আপনার এই ব্যবসার ক্ষেত্রে বেশি কোনো ঝুঁকি থাকবে না যেহেতু প্রোডাক্টটা অনেকদিন ভালো থাকবে এবং এই প্রোডাক্টের মার্কেটেও চাহিদা থাকবে। তাছাড়া আপনি চাইলে নিজস্ব বাড়ির ক্ষেত্রেও এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন। তো ব্যবসাটা শুরু করতে আদা আমি যদি 1,500 টাকার আদা নিয়ে ব্যবসাটা শুরু করি, প্যাকেট যদি আমি 300 টাকা ধরি আর মিক্সার বা গ্রাইন্ডার দাম যদি 1,500 টাকা ধরি, ওয়েইং স্কেলের দাম মানে ওজন মাপার যন্ত্রের দাম পড়বে 600 টাকা, সিলিং মেশিনের দাম পড়বে 900 টাকা, আর লাইসেন্সের খরচ বাবদ যদি ধরি আমি 1,000 টাকা, টোটাল দেখতে গেলে আপনি 5,800 টাকা দিয়ে পুরোপুরি একটা স্মার্ট কোয়ালিটির প্রফেশনাল ব্যবসা স্টার্ট করতে পারছেন। তো ব্যবসার আইডিয়াটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন ধরনের ব্যবসার আইডিয়ার সাথে, ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।